कोरोना के आतंक का असर बेलूर मठ में भी देखा गया। कई भक्त यहां दर्शन करने के लिए सोमवार को पहुंचे, लेकिन उन्हें बिना दर्शन के ही वहां से निराश होकर लौटना पड़ा। कोरोना वायरस को लेकर हर जगह आतंक फैला हुआ है। बेलूर मठ में भक्तों का समागम देखा जाता था, लेकिन इन दिनों बेलूर मठ भी सुनसान पड़ा हुआ है। গতকাল থেকে এখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে করোনা ভাইরাসের জন্য এখান থেকে ভক্ত সমাগমের প্রসাদ বিতরণ বা আরতি দর্শন বন্ধ থাকবে। তাই আমার মনে হয় এটা খুবই সময় উপযোগী মানে নির্দেশ, কারণ করোনা ভাইরাস যেভাবে আক্রমণ করছে এইভাবে আরও বেশি ব্যাপক ছড়িয়ে পড়তে পারে এখান থেকে। মানুষের ভিড় আজ খুবই কম, আর এটা প্রচার হয়ে গেছে, যার ফলে অনেকেই জেনে গেছেন যে এখানে এসে কিছু লাভ নেই, সেই জন্য আজকে মানুষ আসছেন। এই করোনা ভাইরাসের জন্য WHO রামকৃষ্ণ মিশনে নোটিশ দিয়েছে যে যারা কোনো গ্যাদারিং করতে পারবে না বা কোনো গেস্ট হাউসে আছে তাদেরকে সবাইকে খালি করতে হবে। যে সরকারি নির্দেশনামা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য এখানে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এখানে জনসাধারণ একসঙ্গে বসতে পারবেন না, মন্দিরের মধ্যে প্রবেশ রেস্ট্রিক্টেড করা হয়েছে, এক একজন করে যাবেন, গিয়ে প্রণাম করে বেরিয়ে আসবেন। আর মন্দিরের এখানে যে আরতি বা যে ধরনের সকাল বৈকালিক যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো বাইরে যে টিভি স্ক্রিন আছে সেই জায়েন্ট স্ক্রিন থেকে দেখা যাবে, মন্দিরের ভেতরে বসে দেখা যাবে না। এছাড়া যে প্রসাদ হল আছে যেখানে আমাদের মানে হাজার হাজার ভক্ত প্রসাদ পান প্রতিদিন দুপুরে, সেই প্রসাদ হল বন্ধ থাকছে।